when it comes to learning spoken English, you all tend to take recourse to offline institutes. Today, I'll speak about spoken English institutes in Kolkata and whether you should go for it or not. And also, I'll share my personal experience at various institutes, and I'll also talk about the course and time duration of other institutes, top institutes in Kolkata. Now, let's get started. Every institute, they provide three level of courses. Beginner, intermediate and advanced level. So it erokom na je if you complete all the levels you will be able to speak fluently and you will master the language. It's not like that. For learning any language, whether it's in any kind of foreign language, you have to do input and output simultaneously and continuously. If you want to master any language, input is listening and reading and output is writing and speaking. You have to do it continuously and simultaneously. এটা এরকম না যে রাতারাতি তুমি একটা কোর্স কমপ্লিট করে ফেললে বা তিন মাসে ছ মাসে এক বছর কোর্স কমপ্লিট করলে আর ল্যাঙ্গুয়েজটা দখলে চলে গেলো। বাট ইউল হ্যাভ আ হোল লট অফ ইম্প্রুভমেন্ট, ইম্প্রুভ হবে, তো স্টেপ বাই স্টেপ হতে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার দের আই শুড লার্ন দিস অনলাইন আর অফলাইন প্ল্যাটফর্মস। ইউ নো টুডে উই হ্যাভ অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড অন দি আদার হ্যান্ড উই হ্যাভ অফলাইন প্ল্যাটফর্মস লাইক ইনস্টিটিউটস, অফলাইন ইনস্টিটিউটস। নাও বিগিনিয়ার অ্যান্ড ইন্টারমিডিয়েট, দিস টু লেভেলস আর মোর অফ লার্নিং। People belonging to this category, they can hardly speak. So, এই ক্যাটাগরিতে যারা থাকে তো তাদেরকে অনেক কিছু শিখতে হয়, মানে ল্যাঙ্গুয়েজের কত অনেক রকম স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ফ্রেজেস, সো ইনফর্মাল ফ্রেজেস, স্ল্যাংস, এখন অনেক রকম এক্সপ্রেশন আছে। তো এই জিনিসগুলো শিখতে হয়, তো তারা তাদেরকেও প্র্যাকটিস করতে হবে বলা লেখা হালকা। তো যখন ইউ উইল গেট টু অ্যাডভান্স লেভেল, দেন হোয়াট ইউ নিড টু ডু ইজ জাস্ট টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। প্র্যাকটিস উইল মেক ইউ ফ্লুয়েন্ট, আদারওয়াইজ নাথিং উইল হেল্প ইউ। ফর দ্যাট ইউ অলসো থিঙ্ক ইন ইংলিশ উইদিন ইউর হেড, ইট ইজ অলসো গ্রেট ওয়ে, এভরি ওয়ান ডাজ। ইফ ইউ ডোন্ট দেন ইউ আর রং। নেক্সট হচ্ছে যে টপ ইনস্টিটিউট ইন কলকাতা। সো আমি কতগুলো ইনস্টিটিউট যেগুলো টপ আমার জানা, আই অলসো হিয়ার অ্যান্ড অলসো আই উইল শেয়ার মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এট ব্রিটিশ ইনস্টিটিউটস। হোয়াট আই হ্যাভ লার্ন, গোলপার্ক রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। এক একটা লেভেলে 1,000 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যায়। অ্যাজ এ টাইম ডিউরেশন ইজ এনাফ 6 মান্থস অ্যান্ড মোর দ্যান এনি আদার কোর্স দ্যাট আদার ইনস্টিটিউটস প্রোভাইডস। ব্রিটিশ কাউন্সিল হচ্ছে সব থেকে কস্টলি অ্যান্ড এক্সপেন্সিভ, বাট ইফ ইউ ক্যান অ্যাফোর্ড দেয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টিচার্স আর মোর এক্সপিরিয়েন্স, অফেন আই থিঙ্ক দে হ্যাভ অলসো ফরেন টিচার্স। এদের কোর্স ফি হচ্ছে 10,000 পার লেভেল। ইফ ইউ গো ফর অ্যাডভান্স লেভেল উইল কস্ট ইউ 10,000 অ্যান্ড টাইম ডিউরেশন ইজ নিয়ার অ্যাবাউট 1 মান্থ অর 28 ডেজ। সো ইউ ক্যান সি দেয়ার and BDS instead of BDS is kind of same and their course fee is 7,000 and time duration 2 months and per week they provide 3 classes. They are also class time 2 hours. আমি নিজে BDS institute 2 months একটা অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম না যে তুমি যাবে ওখানে যে সব কিছু শিখে যাবে এরকম না, বাট আমি যেরকম ভেবেছিলাম সেরকম শিখিনি, বাট শিখেছি অনেক কিছু। কমিউনিকেশান স্কিল আরও ব্যাপার থাকে যে সো কমিউনিকেশান ইজ অ্যান আর্ট, ইউ ক্যান ডেভেলপ ইট। সো ইট ইনক্লুডস নট অনলি দ্য ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক, ইট অলসো ইনক্লুডস ইউর হ্যান্ড জেস্টার, ইউর ফেসিয়াল এক্সপ্রেশন, ইউর টোন অফ ভয়েস অ্যান্ড অলসো ইউর অ্যাপিয়ারেন্স ম্যাটার। সো দে অলসো ফোকাস অন দিস অ্যাসপেক্ট। সো আমি ওই জিনিসগুলো ডেভেলপ করেছি অ্যান্ড অলসো দ্য